সময় এখন 6টা বাজে। আমরা প্রেডিক্ট করেছিলাম যে 6টার সময় বিয়ে শেষ হবে, ঠিক 6টার সময় শেষ হয়েছে। বর বউ এসে রুমের মধ্যে রয়েছে এখন আপাতত। আপাতত একটা ফিগারেটিভ এন্ট্রি করানো হয়েছে, বাকি আবার দিল্লি ফেরত গিয়ে আবার তাদের বউ হাত হবে, ভালো করে রিসিভ হবে বউয়ের, তারপর রিসেপশন হবে। আমাদের জানলায় কোনো পর্দা নেই এখানে হোটেলে, তাই জন্য আলো ঢুকবে, আমি এক ফোঁটা আলো তো ঘুমাতে পারি না, কতটা ঘুমাতে পারবো জানি না। অলমোস্ট 11:30 বাজে, শুতে শুতে মোটামুটি 6:30-7টা হয়ে গেছে। তারপরে 9টা থেকে এখানে সামনে হোটেলের সামনে দাঁড়িয়ে ঢাক ঢোল পিটাচ্ছিল লোকজন। 10:30-টার সময় ফোন করে হঠাৎ করে বলেছে যে 11টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে। এখন মোটামুটি 11:30 বাজে, স্টিল কিছু গোছানো হয়েছে, কিছু বাকি আছে, ইলেকট্রনিক্সগুলো বাকি রয়েছে, গোপোতে চার্জ হচ্ছে, যেন সকাল থেকে কোনো আপডেট দিতে পারিনি। সকাল থেকে উঠে যে জাস্ট ব্রাশটা করার টাইম পেয়েছি এটাই অনেক আমাদের। হঠাৎ করে এসে বলেছে যে ব্রেকফাস্ট শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি যেতে, জামা কাপড় গোছাবো না, রুম ছাড়বো না, ব্রেকফাস্ট করবো, আমি জানি না। সময় এখন 1:45, সবাই রেডি, একটা দুটো রুম হাতে রয়ে গেছে, বাকি সব রুমগুলো আমরা চেক আউট করে দিয়েছি। এরকমই একটা রুমে এখন রয়েছে, লাগেজগুলো রাখা রয়েছে, অ্যান্ড বাথরুমগুলো রয়েছে আমাদের ইউসেজের জন্য। 2:00 থেকে লাঞ্চ হবে, 4:00 সময় বেরোবো, অ্যান্ড ট্রেন দাঁড়াবে, 3 মিনিট শিডিউল স্টপ আছে, তো দেখি কতক্ষণ দাঁড়ায়। নামার সময় যে জিনিসটা হয়েছিল, এবার ওঠার সময় হবে, নামার সময় স্টিল আমরা প্রিপেয়ার থাকতে পারি, বাট ওঠার সময় একটু বেশি অসুবিধা হওয়া উচিত। বউয়ের বাড়ির তরফ থেকে অনেকেই আসছে হেল্প করার জন্য। আসার সময় আমরা 19 জন এসেছিলাম, যাওয়ার সময় আমরা 23 জন যাচ্ছি। তাহলে এখন অলমোস্ট লাঞ্চ টাইম, লেটস গো ফর লাঞ্চ। রুমে তো আয়না লাগেনি, এগুলোই লাগবে, পরে গিয়ে ফাইনাল প্রিপারেশন করতে হবে, দেন বেরোতে হবে। সময় এখন অলমোস্ট 3টে, ঘুম কাটানোর জন্য একটু চা খেতে চলে এলাম। আমি খাবো না, 2-3 ঘন্টা করে ঘুমিয়ে যতটা সতেজ থাকা যায় ততটা সতেজ রয়েছে, তো পুরো ব্যাটারি ডাউন। Once again for us. So basically this is the whole Kanyadan situation happening. This is made up of the Sopari. These are the bride and groom, and these are bride mother and father. This is Pandit ji visitor, and this is whole Kanyadan situation happening. বিয়ের আগের দিন কত সতেজ চেহারা ছিল, এখন বিয়ের পরে আমরা গাড়িতে উঠে পড়েছি। টাইম নাও ইজ 4:40, ঠিক আছে, প্রচুর টাইম আছে এখনো ট্রেন আসতে। মালপত্র চলে গেছে, ম্যাক্সিমাম লোক চলে গেছে, আমাদের পরে আর একটা ব্যাচ গাড়ি যাবে, সব লোক চলে যাবে। লাগেজ, মানুষ, আমি সব আছে, ট্রেনে উঠতে পারলেই হলো। Okay, 42 নেই, 36, 33, 83,
একটা সুটকেসের জায়গা আছে, আর মাল আছে ওখানে, একটা সুটকেস পাঠিয়ে দাও। কি পজিশন? ওইদিকে সেট, লোক সেট, মাল সেট করছি, তুমি বসো, চিন্তা করো না। ব্যাগ যাবে? এই ব্যাগ যাবে কি? আচ্ছা আর কোনো মাল আছে ওখানে? ওইদিকে জায়গা আছে। না না, মিডল তুললে পরে বসবে কি করে? এখন তো মিডল তোলার সময় দাদা। ভাই আপনার কাকে কাকে দিচ্ছে? সারা সারা টিটি আছে স্যার, টিটি আছে। তোমাদের যদি লোয়ার আরো দরকার হয়, এখানে দুটো লোয়ার আছে, নিয়ে নেবে। এখানে মিডল যেগুলো আছে সেগুলো আমরা নিয়ে নেবো। সমান একদম ফাইন, তুমি ঠিকঠাক আছো? বলে দাও একটু। মানুষ বসেছে, মালপত্র ঢুকে গেছে। তো আমাদের তো ডিনার দিয়ে দিয়েছিল, ওখান থেকে আমরা ডিনার নিয়ে এসেছিলাম, অ্যাজ ইউজুয়াল ভেজ ডিনার। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিল, এসির মধ্যেও ছিল, তারপরে বার করে খাওয়া হচ্ছে। আমি এখনো খাইনি, যারা খাচ্ছে তাদের একটু এক্সপ্রেশন দেখে নি, ভালো লেগেছে। বিধবা খাওয়া এর সবচেয়ে ভালো লেগেছে। দুটো নিয়ে বসে আছে, প্যাকেট গুলো নিয়ে চিকেনের স্বপ্ন দেখছে। আরামসে ওখান থেকে নাও। অনেকে আছে, নিতে হবে একটু। ভারী আছে, ভারী ভারী। এটা আমাদের All good.